আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনত চট্টগ্রাম আট বোয়ালখালী সাতগাতুন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ আওয়ামী লীগের মনোনয়ন ফোনে বোয়ালখালীর নেত্রী আনন্দ মিছিল অনুষ্ঠিত নভেম্বরের 26 তারিখ রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী হলে আনন্দ মিছিল করছি মিছিলও উপজেলার গুমদণ্ডি ফুলতলত্তন শুরু করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার জায়গায় শেষ হয় এই সময় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী হল অংশগ্রহণ করে আরার পিয়নেতি আরার চট্টগ্রাম আট আসন মধ্যে নৌকার মাঝি হিসেবে নোমান আল মাহমুদ মনোনীত করছি এনুক মানুষ জীবে দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতি যুবলীগের রাজনীতি পরিণত বয়সে আওয়ামী লীগের রাজনীতি করেন গতবারও আরার উপনির্বাচন মধ্যে নোমান ভাইয়ের নমিশন দিল ও আর বলহালির সর্ব সাধারণ মানুষুল্লাহ দিন রাত পরিশ্রম করে মেহনত করিয়ারে ও আরার বলহালির মানুষের সেবা করছি এই মনোনয়ন প্রদান ঘোষণা করার পর চট্টগ্রাম আট আসনের আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী বর্তমান সাংসদ জনাব নোমান আল মাহমুদকে মনোনীত করাই আমি বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টের বাড়ির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজিয়া চট্টগ্রাম আট আসনত আর যে সংসদ সদস্য ছিল জনাব নোমান আল মাহমুদ সাহেবের নমিনেশন দনে আরা বলহালি বাসে আন্তরিকভাবে আনন্দিত এবং খুশি হই কারণ আর দু এমপি মারা যানোর পর নোমান আল মাহমুদের কিছুদিন হলে নমিনেশন দিল এবং এই যে সমগান ফাইল ও এই সময়ের মধ্যে ও দলের নেতাকর্মীর হলে খুব সুসম্পর্ক আইয়েরা চেষ্টা করছি এলাকার উন্নয়নের কিছু হাজ গড়ি পেলাই এবং যেই হাজ আছে এগিন বাস্তবায়ন করি পেলাই নোমান আল মাহমুদ গুরুত্বপূর্ণ ভূমিকা আয়ত্ত রিব সি প্লাস চট্টগ্রাম